আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কি অবস্থা সবার? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে। আজকে আমরা নবম দশম শ্রেণীর বীজগাণিতিক রাশি 3.1-এর একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করব। এখানে দেওয়া আছে পি ইকুয়াল 3 + 2√2, এটা হচ্ছে উদ্দীপক ক খ গ। এখানে ক নাম্বার প্রশ্ন হচ্ছে এফ এক্স ইকুয়াল x² - 5x + 2 কে হলে কে এর কোন মানের জন্য এফ টু ইকুয়াল 0 হবে। তাহলে দেখো এখানে একটা মান দিয়ে বলছে যে কে এর কোন মানের জন্য এফ টু ইকুয়াল 0 হবে। তাহলে আমরা যখন এটা সমাধান করব, এই যে প্রথমে একটা মান দেওয়া আছে, এই মানটা আমরা লিখে নিব। দেওয়া আছে এই যে এফ এক্স ইকুয়াল হচ্ছে x² - 5x + 2 কে, এই মানটা দেওয়া আছে। এই মানটা দিয়ে বলছে যে কে এর কোন মানের জন্য এফ টু ইকুয়াল 0 হবে। তাহলে এফ এক্স ইকুয়াল হচ্ছে এটা, তাহলে এফ এর এক্স এর জায়গায় যদি 2 বসাই, এফ এফ 2 সমান এখানে, যেহেতু এখানে এক্স আছে, এফ এর এক্স এর পরিবর্তে আমি 2 বসালাম, তাহলে এখানে এক্স এর পরিবর্তে হবে 2, 2² - 5, এই এক্স এর মান বসালাম 2 + 2 কে। তাহলে এখানে দেখো 2-এর উপরে স্কোয়ার আছে, তাহলে 2-এর বর্গ হচ্ছে 4 - 5 দ্বিগুণে হচ্ছে 10 + 2 কে, এটা হচ্ছে এফ 2 এর মান। তাহলে প্রশ্ন মতো বলছে এফ টু ইকুয়াল যদি 0 হয়, 0 হতে হবে, তাহলে লিখব প্রশ্ন মতে এফ টু ইকুয়াল 0। এবার দেখো এফ টু ইকুয়াল 0, আমরা এখানে এফ টুর মান পেয়েছি 4 - 10 + 2 কে, তা আমরা এখানে এফ টুর মানটা বসা দিব 4 - 10 + 2 কে ইকুয়াল 0। এবার দেখো এখানে এই 4 - 10, তাই -10 থেকে যদি 4 বাদ যায়, তাহলে আর থাকবে -6 + 2 কে ইকুয়াল 0। এখানে এটা হচ্ছে যোগাকারে, একটা আছে বিয়োগ, তাহলে -10 থেকে 4 বাদ গেল আর -6 আর +2 কে। এবার দেখো এখানে আছে -6, এখানে 2 কে, তাহলে এখানে এটা শুধু সংখ্যা আছে, আমরা এটাকে রেখে দিই 2 কে, যেহেতু এটা শুধু সংখ্যা সেজন্য আমরা এটাকে উপাশে যদি নিয়ে যাই, মিডল টার্ন করি, তাহলে এখানে -6 আছে। আমরা জানি যে এখানে সমচিহ্নের বাম পাশ থেকে ডান পাশে নিয়ে চিহ্নের পরিবর্তন হয়, এখানে আছে -6, এখানে হয়ে যাবে +6, অর্থাৎ শুধু 6। এবার দেখো 2 কে = 6, আমরা যদি কে টাকে রাখি, কে এর মানের জন্য এখানে এই 6 আছে, 6 বসালাম, এই 2 কে, এটা 2 কে সাথে গুণাকার আছে, এটা যখন ওই পাশে বাম পাশ থেকে ডান পাশে চলে যাবে, যদি গুণাকারে থাকে তখন হয়ে যাবে ভাগাকারে। তাহলে এখানে k = 6/2, এটাকে ভাগ করলে তাহলে k এর মান হচ্ছে 3। তাহলে বলছে যে k এর কোন মানের জন্য f টু ইকুয়াল 0 হবে। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং k এর মান যদি 3 হলে, k এর মান 3 হলে f টু ইকুয়াল 0 হবে। এখানে যদি k এর মান 3 হয়, তাহলে f টু ইকুয়াল 0 হবে।